অনেকে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করতেছেন যে ভাই, আপনি শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, অন্য কাউকে কি আপনার চোখে পড়ে না? এই যে সিয়াম আহমেদ, তিনি যে একটা জঙ্গলি সিনেমা বানাচ্ছেন তার ফার্স্ট লুকটা দেখেছেন? আপনাদের শাকিব খানের থেকেও সেটা দ্বিগুণ এগিয়ে আছে। আমি কিন্তু ভালোবাসি শাকিব খানকে, আমি শাকিবিয়ান হিসাবে অবশ্যই শাকিবের গুণগান গাইব। সিয়াম যদি ভালো করে থাকে তবে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এটা অবশ্যই সুখবর। তবে তার পোস্টারটা থেকে, তার ফার্স্ট লুকটা দেখে আমার একটু মনে হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার ধারণা এই জঙ্গলি সিনেমাটা কিছুটা পুষ্পা সিনেমার মতো হবে। পুষ্পা সিনেমায় চন্দন কাটকে নিয়ে একটা কাহিনী ছিল, ঠিক সেই রকমভাবেই তার সিয়ামের বামগড়ে একটা কাক পাখি দেখা গেছে। এই কাক পাখিটা তার ঘাড়ে দেখে আমার একটু ধারণা হয়েছে এটা কোনো পাখি বা সিনেমা। তার একটা সিগারেট ধরানো আছে, এখন তো বেশ ট্রেন্ডিংয়ে আছে এই সিগারেট। দেখেন সিগারেটটা কিন্তু আসলেই ট্রেন্ডিংয়ে। তো এই পাখিবাসটা এই জন্যই বলতেছি, তার হাতে একটা সিগারেট আছে, একটা জ্বলন্ত কাঠি আছে, এই জ্বলন্ত কাঠি দিয়ে তিনি অনেক কিছু পুড়িয়ে দিচ্ছেন। তার মানে এই বোঝা যাচ্ছে এই জঙ্গলি সিনেমায় সিয়াম পাখির অনেক বন্ধু হবেন, পাখিকে অনেক ভালোবাসবেন, পাখি ধ্বংসর হাত থেকে তিনি রক্ষা করবেন। যারা এই পাখিকে ধ্বংস করার জন্য আসবেন তাদেরকে তিনি শেষ করে দেবেন। আর এই জঙ্গলের গাছগাছালি কাটে দস্যুরা, সেই দস্যুদের ঠেকাতেই এই সিয়াম আহমেদ পাখি ভালোবাসায় এই ভূমিকা পালন করবেন, যার কারণে কাক পাখিটা তার বাম ঘাড়ে দেখা গেছে। যাই হোক, ভালো, আমি একজন শাকিবিয়ান, আমি শাকিব খানকে নিয়েই কথা বলতে পছন্দ করি। তারপরেও যদি কেউ ভালো কিছু করে তাকে নিয়ে বলতে আমার কোনো আপত্তি নেই। আমি ভালোবাসি শাকিব খানকে, আমি একজন শাকিবিয়ান।